গতকাল থেকেই আমরা মানে প্রস্তুত ছিলাম প্রশাসনিকভাবে যে টোটাল এই ডিজাস্টার ম্যানেজমেন্টটা করার জন্যে আমাদের প্রত্যেকটা ব্লক এবং সাব ডিভিশনে আমাদের টিমস আমরা রেখেছিলাম। লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই অ্যালার্ট ছিল। আমাদের এখন পর্যন্ত যা রিপোর্ট আছে আমাদের 23টা ব্লকই সব কটাতেই কিন্তু অল্প বিস্তর আমাদের ক্রপ ড্যামেজ হয়েছে এবং সেইখানে আমাদের যা রিপোর্ট আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মানে সামার ভেজিটেবলস প্রায় 7142 হেক্টর আমাদের হয়েছে ড্যামেজ হয়েছে। সুগার কেন বা যেটা আখ সেটা 373 হেক্টর আর সিসেম 12898 হেক্টর। আমাদের কাঁচা বাড়ি ড্যামেজ হয়েছে 175টা। সব মিলিয়ে আমাদের 159খানা গ্রাম পঞ্চায়েত কম বেশি যাদেরকে আমরা বলতে পারি এই ওয়াটার লগিং ইত্যাদি প্রবলেমের জন্য এই ক্রপ ড্যামেজ হয়েছে। আর টোটাল আমাদের ফ্লাড শেল্টারগুলোতে আমরা শিফটিং করিয়েছি ফর প্রিকশনারি পারপাস 9747 জন মানুষকে সেখানে রিলিফ শেল্টারে তাদেরকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কোভিড প্রোটোকল মেনে এটা করা হচ্ছে। আমাদের বাকি ক্যাটেল বা ফিশারিজ এইগুলোর কোনো ড্যামেজের রিপোর্ট এখনও পর্যন্ত নেই। ইলেকট্রিসিটি মানে এসিডিসিএল ডিপার্টমেন্টের থেকে আমরা যেটুকু রিপোর্ট পেয়েছি ওনাদের 6টা ট্রান্সফরমার ড্যামেজ হয়েছে, পোল 6টা ড্যামেজ হয়েছে। সব মিলিয়ে ওনারা একটা ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট করেছেন যে 1,60,00,000 টাকার মতো ওনাদের মানে বিভিন্ন ধরনের গ্যাজেটরি ড্যামেজ হয়েছে। আমাদের এম্বাংমেন্টস বা ইরিগেশন রিলেটেড বা ফরেস্ট বা কোনো পাকা স্ট্রাকচার ড্যামেজের এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই। সরকারি যা বিল্ডিংগুলো আছে সবই সুরক্ষিত আছে। আর আমরা যে রিলিফ ক্যাম্পগুলো চালিয়েছি 220টা রিলিফ ক্যাম্পে আমরা প্রায় 9747 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। গুয়েল কিচেন 68টা খোলা হয়েছে। তারপোলিন ডিস্ট্রিবিউশন করা হয়েছে 3,893। গার্মেন্টস বা ক্লোথস ডিস্ট্রিবিউট করা হয়েছে। স্পেশাল জিয়ার রাইস প্রায় 37 মেট্রিক টন ডিস্ট্রিবিউট করা হয়েছে। ওয়াটার পাউচ 63,168খানা বিলি করা হয়েছে বিভিন্ন শেল্টারে। মাস্ক প্রায় 10,000 এবং স্যানিটাইজার প্রায় 200 লিটার ডিস্ট্রিবিউট করা হয়েছে এই সিচুয়েশনে। মানে যেহেতু ওয়াটার লগিং সব জায়গাতেই কম বেশি হয়েছে সেটা আমরা বললাম যে 23টা ব্লকই অ্যাফেক্টেড হয়েছে। মিউনিসিপ্যালিটিগুলোর মধ্যে দাইহাট কাটোয়া এগুলো অল্প বিস্তর অ্যাফেক্টেড হয়েছে। আর মানুষজনকে অনেকটাই আমরা কিন্তু প্রিকশনারি মেজার হিসেবেই কিন্তু রিলিফ শেল্টারে বা ফ্লাড শেল্টারে নিয়ে গেছি। সব ব্লকগুলোকে বলা হয়েছে যে তারা তাদের যে থ্রি ম্যান কমিটি বা তাদের যে কমিটি আছে সেটা এনকোয়ারি করার জন্য সেই এনকোয়ারি প্রসেস করে ফাইনাল রিপোর্ট তারা ছবি সমেত আমাদেরকে দেবে। ডিপার্টমেন্ট সেটা আমাদেরকে গাইডেন্স দেবে যে এবারে কীভাবে তাদের ক্রপ ইন্স্যুরেন্স বা আদার্স কী কী মেজার্স তারা বেনিফিটেড হবে আমাদের যারা অ্যাফেক্টেড কাল্টিভেটার্স। আর যেটা আমাদের বাড়িগুলো বা ঘরগুলো যেগুলো ড্যামেজ হয়েছে তারও আমরা যা ফাইনাল ডকুমেন্টেড রিপোর্ট পাঠাবো সেই অনুযায়ী ডিপার্টমেন্ট তাদের জন্য স্যাংশন করবেন এবং তাদেরকে আমরা সেভাবে কম্পেনসেশন দিতে পারবো। মানে আমরা দিস ইজ আ রুডিমেন্টারি রিপোর্ট, অ্যাট দিস স্টেজ আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছি। এরপরে যেরম যেরম আপডেটেড হবে আমরা আবার রিভাইজ রিপোর্ট দিয়ে দেবো।